পাঁচটা কিনে নিলাম নিজের বাস বলে জান হয় তাই করবো। মিনাচ্ছি আজকের আমরা যাচ্ছি হচ্ছে শখের বাজার চণ্ডী মেলায়, যেটা বাঙালিদের জন্য একটা দুর্গা পুজো যাত্রা, একটা ফেস্টিভ্যাল, 230তম চণ্ডী পুজো, ঠিক আছে? 30 নভেম্বর থেকে 9 ডিসেম্বর অব্দি চলবে। যারা আসবে এসে দেখে নেবে। বাসটা আজকে আমিই চালাবো, যা হয়ে যাবে। তাই অবশ্যই প্রণামামি This is the cup area, মানে একদম সোজা এসে ফার্স্ট লেফট এর গলি, সব ধরনের কাপ পাওয়া যাবে। এরকম একটা আছে, মাথা ঘুরে গেছে। ওপরটা উঠছে মনে হচ্ছে আমি ছিটকে গেছি অলরেডি, ঠিক আছে? থেকে ফালতে আমি বাপের জন্য চলবো, বাচ্চাদের জিনিস ওর থেকে সাইক্লোন চলবে। লেগে বেরিয়ে কি পেলি তুই লাইফে? যদি 20 টাকা খরচা করতে হয় বেলুন ফাটিয়ে, এই একটা 20 টাকার বাটি, একটা 20 টাকার চিরুনি, এইটাই জীবনের মানে কিভাবে 40 টাকা নষ্ট করতে হয়। ফোন পাওয়া যাচ্ছে কিনা জানি না, ওখানে আছে ঢাকা বরিশালের পিঠে দেখে আছি। বাটিয়া চিরুদি এবারে আমি আমাদের প্রধান সেটাই তো বুঝতে পারছি। খাবার দাবার বাচ্চাদের জিনিস নজর ছাড়া তারা সবাই যেন উপায় সকলেই ভালো থাকে, শান্তিতে থাকে, সুন্দর থাকে, নীরব থাকে। আর একটাই বলবো, ছাপড়ি আসার সময় দেখা যাবে। যাই হোক, নাস্তিক বলে সম্প্রদায় আছে, নাস্তিক যে যেখানে সুভাবন্ন হয় ছাপড়ি আংটি, ছাপড়িরা তো ছাপড়ি, ছাপড়ি আংটি না, আংটিটা ভালো, তোকে ছাপড়ি লাগবে। বরিশা গার্লস স্কুল থেকে তিন মাথার মোড়টা, ওখান থেকে ডান দিকে পুরো চলে আসলে এই আটচালা বাড়িটা পড়ে। এটা আমি ফার্স্ট টাইম এলাম, দারুণ। আমি যখন দেখলাম জাস্ট অসাধারণ, মানে হেভি হেভি সিনেমাটিক শর্টস নেওয়া যাবে, আমি তো পারবো না, এটাই হচ্ছে ব্যাপ। দাদা 2 টাকা দেবে, এই
জিনিসটাই হচ্ছে হেরিটেজ, এটাই হচ্ছে হেরিটেজ, দারুণ। মেলা ঘোরা শেষ, মেলা থেকে চল্লিশ টাকায় শুধু এই দুটো জিনিস পেয়েছি আমরা, ঠিক আছে, একটা চিরুনি আর একটা বাটি কুড়িটা। আর চিরুনিটা না কাজে লাগে, ঠাকুর দিয়ে আসলে ওই দিক থেকে আসবে, আর যদি তারাতলার এদিক দিয়ে আসতে চাও যে কোনো বাস ধরবে বলবে শখের বাজার মেলায় যাবো, চলে আসবে। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, যাতে অন্তত এই চল্লিশ টাকার জায়গায় আমি আর চল্লিশ হাজার টাকা খরচা করতে পারি, বেশি করে এরকম চল্লিশ হাজার টাকা একটা চিরুনি কিনতে পারি। আর কি চলে আসবে, ও কাকা চলো দাঁড়িয়েছো কেন?